আফগানিস্তান বাংলাদেশ প্রথম ওয়ানডে দিয়ে ইতিহাস গড়ার অপেক্ষায় শারজা। প্রথম ভেন্যু হিসেবে 300 আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের অপেক্ষায় আরব আমিরাতের এই স্টেডিয়াম, যার বেশিরভাগই অবশ্য ওয়ানডে। যদিও মরুর এই ভেন্যু অপয়া বাংলাদেশের জন্য। 200 বছরের পুরনো লর্ডস, অস্ট্রেলিয়ার গর্ব এমসিজি, ভারতের ঐতিহ্য ইডেন গার্ডেন্স, কিন্তু যে কীর্তি এসব ভেন্যুর নেই তারই অপেক্ষায় আরব আমিরাতের শারজাহ ক্রিকেট গ্রাউন্ড। বিশ্বের প্রথম ভেন্যু হিসেবে 300 আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের দ্বারপ্রান্তে এই স্টেডিয়াম। আফগানিস্তান বাংলাদেশ প্রথম ওয়ানডে দিয়ে ট্রিপল সেঞ্চুরির ক্লাবে পা রাখার অপেক্ষায়। 1982 সালে যাত্রা শুরুর পর পেরিয়ে গেছে 42 বছর। সর্বোচ্চ 252 ওয়ানডে হয়েছে এই ভেন্যুতে, যার 198টি 1984 থেকে 2003 সালের মধ্যে। পরের 7 বছর কোনো আন্তর্জাতিক ম্যাচই হয়নি সেখানে। ম্যাচ ফিক্সিং আর মাফিয়া চক্রের বিতর্কে 2001 সালে শারজায় জাতীয় দলের খেলা নিষিদ্ধ করে ভারত। এই স্টেডিয়ামে সবচেয়ে বেশি খেলেছে পাকিস্তান, 9 টেস্টের সবগুলোতেই জড়িয়ে ম্যান ইন গ্রিন, যার শেষটি 2016 সালে। ওয়ানডে বিশ্বকাপ ছাড়া রঙিন পোশাকে ক্রিকেটের প্রায় সব আসরই বসেছে শারজায়। এশিয়া কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, টি টোয়েন্টি বিশ্বকাপ, সব আয়োজনের অভিজ্ঞতা রয়েছে মাত্র 16,000 আসনের এই স্টেডিয়ামের। শারজায় এখন পর্যন্ত 8 ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে বাংলাদেশ, 3 টি টোয়েন্টি আর 5 ওয়ানডে। 1995 এশিয়া কাপের পর এখানে আর কখনোই 50 ওভারের ম্যাচ খেলেনি টিম টাইগার্স। 29 বছর পর অপয়া সেই ভেন্যুতে নিজেদের প্রিয় ফরম্যাটে নামার অপেক্ষায় বাংলাদেশ। জহির সাগর, চ্যানেল 24।